লিজিয়েনথাস বা নন্দিনী সিট কোন পজিশানে এলে আমরা তুলব সেটা আজকে এই ভিডিওতে দেখে নেব। এই যেরকম শুকিয়েছে, এরকম শুকনো, এই যে ফাটতে শুরু করেছে, এইরকম পজিশানে এলে আমরা সিটগুলোকে কালেক্ট করব। আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে সিট কোন কন্ডিশানে এলে সিট তুলতে হয়। এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে সিটটা ফাটতে শুরু করেছে। এইরকম সিট ফাটলে তবেই আমরা সেই সিটটাকে তুলব। ম্যাচিওর সিট বলতে এটাই, এরকম ম্যাচিওর হতে হবে যে একেবারে সিটটা হচ্ছে এরকম শুকনো হবে। এই যে ফাটছে, ক্র্যাক হচ্ছে, আর আমরা দেখতেই পাচ্ছি যে এখানে সূক্ষ্ম সূক্ষ্ম দানা, এই যে খুবই সূক্ষ্ম দানা হয় নন্দিনীর। এটাকে আমরা আবার রোদে শোকাবো দু চার দিন, শোকাবার পরে সিটটাকে কালেক্ট করে নেব। নিয়ে এই সিটটাই হচ্ছে আবার আমরা ফের হচ্ছে আগের যেরকম বলেছিলাম যে সিট ফেলতে গেলে প্রথমে একটু সিলভার স্যান্ড নিতে হবে কিছুটা, আর কিছুটা ভার্মি কম্পোস্ট নিতে হবে। নিয়ে দুটোকে মিক্সড করে আমরা টবের মধ্যে দেব। দিয়ে হচ্ছে যে কোনো একটা অ্যান্টিফাঙ্গাস নেব, স্যাপ জল। সেই স্যাপ জল নিয়ে হচ্ছে আমরা ওই টবের মধ্যে যে সিলভার স্যান্ড আর কোকোপিট মিক্সড করে দিয়েছি সেটাকে ভালো করে ভেজাবো। ভেজানোর পরে একটু ড্রাই হতে দেব। ওইটা একটু ড্রাই হয়ে গেলে তারপরে করব কি, আমরা ওইটাকে আরেকটু শুধু সাদা বালি নেব, সিলভার স্যান্ড যেটাকে বলে, সেই সিলভার স্যান্ড নিয়ে আমরা এই সিটটার সাথে মিক্সড করে নেব। যেহেতু খুব সূক্ষ্ম সিট, এখানে দেখতে পাচ্ছি একেবারে ধুলো ধুলো সিট, এই সেহেতু হচ্ছে আমরা ওই সাদা বালির সাথে মিক্সড করে আর টবের মধ্যে ছড়িয়ে দেব। দিয়ে এইবারে হচ্ছে হালকা করে হাত দিয়ে একটু টবের মাটিটা প্রেস করে দেব। উপরে কিন্তু আর জল দেব না, এবারে টবটার উপরে হচ্ছে একটা পলিথিন দিয়ে ঢেকে দেব, সাদা ট্রান্সপারেন্ট পলিথিন দিয়ে টবটাকে বেঁধে দেব যাতে পলিথিনটা না উড়ে যায়। এবারে যত হচ্ছে তারপরে আর আমরা জল দেব না, অন্তত সাত দিন ওয়েট করব। ওই টবের যে জল আছে বাষ্প হয়ে পলিথিনের গায়ে লাগবে, লাগার পরে আবার সেই জলটা হচ্ছে মাটিতে রিটার্ন যাবে। এইভাবে ময়েশ্চার হয়ে হচ্ছে আমাদের ওই নন্দিনীর বীজগুলো ভিজতে থাকবে। তা ওইভাবে ময়েশ্চারটা রিটার্ন যখনই ওই একবার জল বাষ্প হবে আর ফের ভিজবে, সেই জলতেই আমাদের নন্দিনীর চারা ফুটে বেরিয়ে যাবে। তা নন্দিনীর চারা জার্মিনেট হওয়ার পরে আমরা পলিথিনটা খুলে দেব, তখন কিন্তু আর হচ্ছে ওই আমরা ডাইরেক্ট হচ্ছে কোনো এতে করে জল দেব না। তখন আমাদের একটা স্পেয়ার মেশিন নিতে হবে বোতলে ফিট করে, সেই স্পেয়ার মেশিনে কিন্তু আমাদের হচ্ছে ওই কুয়াশার মতো হচ্ছে স্প্রে করে চা রাখতে অন্তত একটা মাস জল দিতে হবে, যতদিন না দু পাতা থেকে চার পাতা হয়। এখানে সিট সবাই দেখতে পাচ্ছ যে কীরকম সিট হয়েছে, এখানে বড় বড় সিট দেখতে পাচ্ছি, মোটামুটি ভালোই সিট আছে, প্রতি গাছে সিট আছে। তাহলে ওই এক দু মাস ওইরকমভাবে আমরা প্রথম এক মাস স্প্রে করে জল দেব, তার পরের মাস থেকে আমরা হচ্ছে মগে বা ঝাড়িতে করে জল দিতে পারবো চারা একটু বড় হয়ে গেলে। এই ছিল হচ্ছে নন্দিনীর বীজ কালেক্ট, আর হচ্ছে কীভাবে চারা করতে হবে সেটা আমরা এই একটা ছোট্ট ভিডিওতে মাধ্যমে বলে দিলাম। এরপরে আমি নন্দিনী চারা কীভাবে ফেলতে হয় এটা যেটা মুখে বললাম সেটা প্র্যাকটিক্যালি হাতে কলমে করে তোমাদেরকে দেখাবো।